বিরিয়ানি বিরিয়ানি চিকেন বিরিয়ানি। আরে ভাই, তোমার মুখে চিল্লানো কি দরকার? তুমি দেখেনে লিখিয়ে রেখেছো। তাই তো, আমার তো চিল্লানো দরকারই নাই। ধরো ধরো ধরো, মরল মরল। আরে ভাই, তুমি তো পাগল, অত সুন্দর ব্র্যান্ডের দোকান থুই কে মাঠে পাঠবো তো? আসে গো, তুমি তো দেখছি হাড়ি পায়ের কালুর মতো হইছো, ডেইলি ডেইলি ব্যবসা পাল্টাছো। তুমি তো ছোট ছেলে, বাতাস পাচ্ছ না, ব্যবসা চলছে না তো আমি কি করব? মামু তাড়াতাড়ি ঢুকি পড়ো। আরে সর্বনাশ, আমি যদি এখন বেরাই তাহলে তো আমাকে ধুইনবে। কিরে, কে আছিস বেরা? আব্বা আমি আছি। তাড়াতাড়ি বেরা, আমি ঢুকবো। আমার না হলো কি করি বাবা? কি ব্যাপার, পায়ের তলে ঠান্ডা ঠান্ডা লাগছে কেনে? ওরে বাবা রে, সাপ 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 সাপ। কি গো, কি হয়েছে তোমার? কি হয়েছে বলো? সবাইকে নিমন্ত্রণ দিয়ে আসো গা। ঠিক আছে, যাচ্ছি। কে শাকিল, বাড়িতে আছিস না? হ্যাঁ আছি, বল। ভাই, ছেলির মুসলমানি দিছি, তোর নিমন্ত্রণ থাকলো, তোকে কিন্তু যেতেই হবে। তাহলে মুসলমানি কবে রে? এই মাসের 40 তারিখে ভাই। ঠিক আছে। নিমন্ত্রণ তো দি গেল, কিন্তু কোন মাসের 40 তারিখ আছে? আমি তো সুদায়নি। যাই, ওর বাড়ি থেকে একটু ঘুরে আসি। আরে ভাই, তুই যে নিমন্ত্রণ করে আসলি, তো কোন মাসের 40 তারিখ আছে একটু বল আমাকে। তোকে কে বললো রে 40 তারিখে? তুই তো বলি আসলি। ও হ্যাঁ, 40 তারিখেই তো। ভাই, তোকে তো বুঝি বলতেই খেয়াল নাই। এই দা, এই মাসে আজ 1 তারিখ তো, আর ওই মাসের 10 তারিখে মুসলমানি, তার লেগে 40 তারিখ বলি ফেলেছি। ও, এবার বুঝতে পেরেছি। তো ওই মাসের 10 তারিখ বলবি, 40 তারিখগুলোর কি দরকার? কাছে তো বিড়ি কিনার উপায় নাই, কি যে করি। রওশান, তুই আমার সঙ্গে বাজারে যাবি? তাহলে তোকে নুন ঝুরি কিনে দেবো। ঠিক আছে চলো, আমি বেরাচ্ছি। তোর ছেলে খেতে কিচ্ছু হবে না, সারাদিন বাড়িতে কি শিখাস? তোর ছেলে খেয়ে একটা ডিগ মাছ মারতে বললো, সেটা বললো না। এই আমার ছেলে কি বাদর নাকি তাই বাদর নাচ দেখাবে? তোদের মা বাবা খেয়ে কোনো কথা বলি শান্তি নাই। এই রাশিদ, শুনলাম নারায়ণপুর স্কুলের ফিল্ডে পঞ্চরাস গান হবে, চয়েস যাইতে শুনতে যাব। গান যে শুনতে যাব, তোর টাকা কোথায় পাবো? আরে তোর চিন্তা কি, খরচ আমি করব। ঠিক আছে, তাহলে তুই আজ রাইতে তে মাথার ঘুনায় দাঁড়িয়ে থাকবি। ঠিক আছে, চয় দিকে যাব। তুমি কি সামাইলি জুগারে? লাও মারো, তোমার জুগারে মারো। আর কিছু দূর গেলেই আমার শ্বশুর বাড়ি, পুলিশ আমার টিকিট খুঁজে পাবে না। কি গো বাপ, হাঁপাইতে হাঁপাইতে মাথায় করে কি লাগছো? লাল। ওহো,
আপনাদের বাড়িতে আসছিলাম তো, দি রাস্তায় পড়েছিল, তাই মাথায় করে লি চলে আসলাম। জ্বালানি হবে, ফালতু ফেলি থুই আসবো। ঠিক আছে, উঠে বসো বাপ। তাড়াতাড়ি ঢুকে পড়ো। এক ঘন্টা হয়ে গেল, তাও তো শালা বাড়ি থেকে কোথাও যাচ্ছে না। আল্লাহ আমাকে একটু পানি দাও, আমার তো মুখ ফেটে গেল। কি গো, তুমি বাজারে যাবে না? না, আজকে শরীরটা খারাপ, বাজারে যাব না, একটু শুবো। কি গো, ঘুমি গেল নাকি? মামু তাড়াতাড়ি বেরাও, মিংসি ঘুমে গেছে। এই শিক্ষা হইলো, মেয়ে ছেলের সাথে গুলাই ঢুকি পাট না, জীবনকার মতন বন্ধ। কি গো ঘুরে আসলে যে? এই ব্যবসা করব না। তাহলে তুমি কি ব্যবসা করি খাবা? অন্য ব্যবসা করব। বিরিয়ানি, রাশিদ ভাই স্পেশাল বিরিয়ানি, কই আসুন আসুন আসুন। বিরিয়ানি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আরে ভাই, তোমার মুখে চিল্লানো কি দরকার? তুমি তো এখানে লিখিয়ে রেখেছো যে বিরিয়ানি পাওয়া যায়, আবার হাড়িও দেখতে পাচ্ছি বিরিয়ানির। তাই তো, আমার তো চিল্লানো দরকারই নাই, ফালতু খাটনি, লোকে তো দেখতেই পাচ্ছে এখানে লেখা আছে। এক প্লেট বিরিয়ানি দাও। আরে ভাই, তুমি লিখে রেখেছো এখানে সুস্বাদু বিরিয়ানি পাওয়া যায়, তো বিরিয়ানি তো সুস্বাদুই হয়, তো আবার এটা লেখার কি আছে? বিরিয়ানি খেতে কি খারাপ হয়? সুস্বাদু লেখাটা কেটে দেবা, দেখবে তোমার দোকান টন টন করে চলবে। তাই তো, তুমি তো ঠিকই বলেছো, এটা তো দরকারই নাই, ঠিক আছে কালকে পাল্টে দেব। ঠিকই বলেছো, কাল থেকে এসব আর লিখবো না।
রাশিদ ব্যবসা কেমন চলছে? আর বলিস নি ভাই, ব্যবসার হাল খুব খারাপ, সংসারই চালাতে পারছি নি। সংসার চালাতে পারছি না তো আমার সাথে পাট বইতে যাবি? তোর মতন পাগলা ছেলে তো কোথাও দেখিনি, এখন মাঠে পাট বইতে মুনিশ পাওয়া যাচ্ছে না। ঠিক আছে ভাই, কাল থেকে না হয় মাঠেই যাব। দে বুচাটা তুই দে। ধরো মরল থামো ভাই, আমাকে একটু হাফ তুলিতে দাও। শোন, তোকে তো একা যাবে না, তুই যা করে খাসলি তাই করে খাগা। ঠিক আছে ভাই। আব্বা কি ব্যাপার গো, মন খারাপ করে বসে আছো? আর দোকান তো একবারে ফাঁকা করে ফেলছো, কেউ নাই। আর বলিস নি রওশান, কিছুদিন থেকে ব্যবসার হাল খুব খারাপ। তাই তো গো আব্বা, তুমি যা করতে যাচ্ছো তাই তো পাচ্ছো না। বাড়িতে আছে রে, ওই বইটা লাগিয়ে দাও। আর মানুষ জন গেলে একটু হাঁক মারো, দেখো ব্যবসা আপনি চলতে লাগবে। আরে শালা, এত মাল লাগানোই ছিল, ফালতু পরের কথা শুনিয়ে আমি খুলিছি। ঠিক আছে, আমি লাগাছি পোস্টার। দেখলে তো আব্বা ব্যবসা কেমন চলছে? হ্যাঁ রে রওশান, আমার তো ব্যবসা আগের মতন আবার চলতে লাগলো। শুনো আব্বা, জীবনে যা কিছু করবা নিজের বুদ্ধি থেকে করবা, ফালতু লোকের কথা শুনতে যাবে না। এখন থেকে যা কিছু করবো নিজের বুদ্ধি থেকেই করবো। আব্বা তাহলে আমাকে এক প্লেট বিরিয়ানি দাও।